সবার কক্সেস বাজার ট্যুরের ভিডিও এবং ব্লগ দেখতে দেখতে আমি হতাশ হয়ে ভাবলাম আমি একটা কক্সেস বাজার ট্যুরের ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কক্সবাজার পৌঁছে আমরা কিছুটা রেস্ট করার পর প্রথমে বের হয়ে সাজেদের জন্য একজোড়া জুতো নিয়ে নিই, তারপর হচ্ছে আমরা বের হচ্ছি বিচের উদ্দেশ্যে। আমরা খাবার খেয়ে হচ্ছে বের হয়ে পড়ি একটা অটোতে উঠে। তো দেখতেই পাচ্ছেন অটোর মধ্যে সাজিদ ঘুমিয়ে পড়ছিল, আর তখন শিহাব ওর সাথে, মানে আমার ছোট ভাই, ওর সাথে দুষ্টুমি করছিল। বাই দ্য ওয়ে শিহাব কিন্তু আমাদের একদিন আগে গিয়েছে, মানে আমার ছোট ভাই আমাদের একদিন আগে ওখানে চলে গিয়েছিল। তো সাজিদ অটোতে ঘুমিয়ে পড়ছিল। ও খাওয়ার পরে কিন্তু আমরা একটা কোক নিয়েছিলাম সবাই এক একটা করে, তো আমাদেরগুলো তো খাওয়া শেষ। সাজিদ এটা সে নিজের বুকের সাথে আটকে রেখেছিল, আর সেটা নিয়ে সাজিদের সাথে শিহাব দুষ্টুমি করছিল। তো ঘুমিয়ে পড়ে ঠিকই, কিন্তু যখন ওর কাছ থেকে কোকটা নিয়ে নেওয়া হয় তখন ও ঘুম থেকে উঠে যায়, এই অবস্থা। তো তারপর আমরা অটো থেকে নামার পর সাজিদেরও ঘুম ভেঙে গিয়েছে। প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছিল, যার কারণে অটো থেকে নামার পর আমরা তাড়াহুড়ো করে একটা দোকানের মধ্যে আশ্রয় নেই, কারণ বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছিল। বৃষ্টি থামার পরে আমরা বিচে নেমে যাই। আমরা বিচে যেতে যেতে প্রায় অন্ধকার হয়ে গেছে, তো সেদিন আর হচ্ছে আমাদের পানিতে ভেজা হয়ে ওঠে নাই। আরও একটা কথা তো বলতেই ভুলে গেলাম, এটা কিন্তু আরও এক বছর আগের ভিডিও, যখন সাজিদের পাপা দেশে ছিল তখনকার ভিডিও এটা। এতদিন পরে স্মৃতিচারণ করছি। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা এখানে মাছের বারবিকিউ খাওয়ার জন্য চলে আসি একটা দোকানে। তো দেখছিলাম কোন মাছটা খাওয়া যায়। খাবার অর্ডার করার পর এখানে সবাই জরুরি মিটিং এ বসে যায়, মানে এক একজন কি যে জরুরি আলাপ করছিল সেটা আমার এখন মনেই নেই কি কি কথা বলছিল, আর আমি তো শুধু ভিডিও করছিলাম। তবে হ্যাঁ, আমি ভিডিও করতেছিলাম সেটা ঠিক, কিন্তু আমি যে ডিটেলসে ভিডিও করব বা আমি তখন ইউটিউব চ্যানেল খুলবো সেই কথাটা মাথায় আসে নাই, যার কারণে হচ্ছে আমি ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। ছোটো ছোটো যে ভিডিওগুলো রয়েছে আমি চেষ্টা করছি সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। ইনশাআল্লাহ নেক্সট টাইম গেলে তখন আপনাদের সাথে ডিটেলসে সব কিছু ভিডিও আমি শেয়ার করব, আল্লাহ বাঁচায় রাখলে। এখন না হয় সেই ছোট ছোট অতীতের স্মৃতিগুলোই আপনাদের সাথে শেয়ার করি। সবার নিউজ ফিডে কক্সেস বাজার ট্যুরের ভিডিও, তারপর পিকচার, এগুলো দেখতে দেখতে আমার কাছেও মনে হচ্ছিল যদি একবার যেতে পারতাম এখন আবার। তাই তো অতীতের স্মৃতি চারণ করার জন্য সব কিছু টুকটাক ভিডিওগুলো একসাথে করে আপলোড করা। আমাদের খাবারটা এখনও প্রসেসিংয়ে রয়েছে, জানি না কবে হাতে পাবো। প্রায় এক ঘন্টা ওয়েট করার পর আমরা হচ্ছে খাবারটা হাতে পাই। তো দেখতেই পাচ্ছেন আমাদেরটার পাশে আবার কারা যেন কাঁকড়া খাচ্ছিলো, তো তাদেরটাও করা হচ্ছে। তো আমি বাইরে দিয়ে একটু করে ভিডিও করেছিলাম। তো এরপর আমার কাছে আর খাবারের কোনো ভিডিও ছিল না, জাস্ট হচ্ছে কয়েকটা পিকচার ছিল, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর হচ্ছে আবার আমরা একটু বিচে যাই, তো সেই পিকচারগুলো আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তারপর চলে যাচ্ছি আমি নেক্সট ডে। দ্বিতীয় দিন আমরা শৈবাল বিচের ওদিক দিয়ে যাই, ভাবলাম ওদিক দিয়ে তো মানুষ কম থাকবে, তো খুব ভালো করে হচ্ছে আমরা গোসল করতে পারবো বা ভিজতে পারবো, যেহেতু ওদিক দিয়ে মানুষজন কম থাকে। তো সেই চিন্তা করে আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম। আর আপু যেহেতু এখন কক্সেস বাজার থাকে, এখন বলতে তখন থেকে আপু কক্সেস বাজার ছিল,
তো আপুর কাছে তো এগুলো খুব ভালো করে জানা আছে, তো আমরা আপুর পরামর্শ যাওয়ার পর দেখতে পাচ্ছেন সাজু ছিল মহা খুশি পানিতে নামতে পেরে, আর ওর খালামণিকে পেয়ে তো নাজেহাল অবস্থা ওরা। খালামণি আর হচ্ছে সাজিদ এমন অবস্থা, ওরা একদম লেগে গিয়েছিল একজন একজনের সাথে মনে হচ্ছে। তো আমার কোনো খোঁজ খবরই ছিল না, সারাদিন ওর খালামণির সাথেই ছিল। কথাই আছে না, বাচ্চাদের সেকেন্ড মায় হচ্ছে খালামণিরা, তো আমাদের ক্ষেত্রেও সেটাই, দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে। আমার তো কোনো হুশ জ্ঞান নেই, আমি এদিকে এদিকে ছোটাছুটি করছিলাম, পিকচার তুলছিলাম, তারপর ভিডিও করছিলাম, আর এদিকে হচ্ছে সাজিদকে পুরোপুরি আপুই সামলে নিচ্ছিল। আর ওদের খুশি দেখলে তো একেবারে মন ভরে যাচ্ছিল, সাজিদের খুশি দেখে আমার মনে হচ্ছিল আমাদের কক্সবাজার আসাটা সার্থক হয়েছে। আমাদের এক একজনের এক এক অবস্থা দেখুন, জাস্ট আপু হচ্ছে সাজিদকে নিয়ে এদিকে ব্যস্ত, আমি ভিডিও করতে ব্যস্ত, আর এদিকে তারা শালা আর দুলাবাই হচ্ছে পানিতে ঝাঁপ দেওয়াতে ব্যস্ত। মানে ওরা এক একটা ঢেউ আসতেছিল আর হচ্ছে ঝাঁপ দিচ্ছিল, আর এদিকে আপু সাজিদের পিছনে ছুটতে ছুটতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তো এক একজনের হচ্ছে এক এক অবস্থা। তো অবশেষে ওরা দুজন আসলো ওদিক থেকে, তো আমি বারবার ওদেরকে ডাক দিচ্ছিলাম বেশি পানির দিকে না যেতে। তো সাজিদের ড্রেসটা খুলে দিচ্ছিল ওর বাবা, কারণ ওর ড্রেসটা পুরোপুরি ভিজে গেছে, ও তো ঠান্ডা লেগে যাবে, সে ভয়ও ছিল আমাদের মধ্যে। তো আর কিছু দেখুন একসাথে হাত দিয়ে কিভাবে যাচ্ছে, তো ওরা হয়তো বা ফ্রেন্ড হতে পারে, তো ওদেরকে দেখেও খুব ভালো লাগছিল, একসাথে সবাই হাত দিয়ে এভাবে যাচ্ছে মনে হচ্ছিলো এক একজন ভয় পাচ্ছে। তো আমার ছেলের অবস্থা দেখুন, এদিকে যেতে না পারি ওইদিকে দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করতেছে, আর আপু ওর আগে পিছিয়ে ছুটতেছে। তো যাই হোক, ওই দিনের মতো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, মানে সেকেন্ড দিনের কথা বলছিলাম। তো সেদিনের মতো ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা সবাই রুমে চলে আসি, দেন হচ্ছে আমরা রেস্ট করি। তো পিকচারগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, এই যেহেতু ভিডিও খুব বেশি নাই, তো আমি ভাবতেছি আপনাদের সাথে পিকচারগুলো একটু শেয়ার করে না হয়। তো এই জায়গাটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছিলো, শৈবালের বীচের ওই দিক দিয়ে জায়গাটা ভালোই লেগেছে আমার কাছে। তো এবার চলে যাচ্ছি তৃতীয় দিনের ভিডিওতে। তৃতীয় দিন হচ্ছে তেমন কোনো ভিডিও নাই, আছে যতটুকু সেটাও আপনার সাথে শেয়ার করব। তো তৃতীয় দিন আমরা জাস্ট হচ্ছে প্রথমে বের হয়ে নাস্তা করি একটা জায়গায়, তারপর আপুর হসপিটালে যাই। তো আপুর হসপিটালে দেখে তারপর আমরা ডিনার করতে চলে যাই, তো আমরা হান্ডিতে হচ্ছে ডিনার করি সেদিন। তো আমরা প্রথমে কিন্তু কয়লাতে যাই, হান্ডিতে যাই না, তো সবার মতামত অনুযায়ী আবার হচ্ছে আমরা হান্ডিতে ফিরে যাই। তো হান্ডিতে আমরা কাচ্চি খাই, এরপর দিন হচ্ছে আপুরও আমাদের সাথে অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছেন নুরিকে, তারপর বড় আপু, দুলাভাই সবাই অ্যাড হয়েছে। তো সেদিনও আবার আপুদের সাথে আমরা গোসল করি। তো সাজিদের অবস্থা দেখুন, সে তো আরও বেশি খুশি, তার বড় খালামণি নুরি মানে বোনকে সবাইকে পেয়েছে। বড় আপু যদিও বা ডক্টর দেখানোর জন্যই আসছিল, তারপর আমাদের সাথে অ্যাড হয়েছিল, তো আমরা আপুদেরকে একদিনের জন্য পেয়েছিলাম, এরপর দিন হচ্ছে আমরা চলে আসি। তো আপুদের সাথেও কয়েকটা পিকচার রয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে পাচ্ছি। তো সেদিন রাতের বেলা এখান থেকে বীচ থেকে যাওয়ার পর রাতের বেলা আমরা আলগুনিতে হচ্ছে ডিনার করি। তো রাতের ডিনার আমরা সবাই একসাথে করে এরপর দিন সকালবেলায় হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই। তো যাই হোক, এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।